আসসালামু আলাইকুম বন্ধুরা, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা মটর পোলাও কিভাবে বানাবেন। ভিডিওটা পুরো দেখবেন এবং আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো রেসিপিতে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ ঘি। তো তেল আর ঘিটা হালকা গরম হতে তারপর দিয়ে দেব গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব কাজু বাদাম। একটু তেলে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব চালটা। এই চালটা আমি আধ ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটাকে এবার হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে চালগুলো মিক্সড করে দেব। দিয়ে দেব 1 বাটি মতো লিকুইড দুধ। তো হালকা নাড়াচাড়া করে নেব। তো এবার আমি চালটাকে ফুটতে দেব। তো আমাদের ভাতটা ফুটে গিয়েছে। তো এবার আমরা দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এই মটরটা আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। তো সবগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তো এবার আমি ভাতটাকে কমপ্লিট হতে দেব। তোমার ভাত হয়ে গিয়েছে, এবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব, দিয়ে দেব ঘি। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মটর পোলাও। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।